ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, 2024 যারা নবম শ্রেণীতে পড়াশোনা শুরু করতে চলেছ আর 2025 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2024 দশম শ্রেণীর ব্যাচ, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। বাজারে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বই থেকে কোন কোন বইগুলো সেরা বই, শিক্ষক শিক্ষিকাগণ কোন বইগুলোকে বেশি ভালোবাসেন বা কোন বইগুলোকে ছাত্রছাত্রীদের পড়াতে বেশি উৎসাহিত হন, তাই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তোমরা অনেকেই এখনো পর্যন্ত বই কিনে উঠতে পারোনি কিংবা কেনার জন্য প্রস্তুতি নিচ্ছ, কারণ ক্লাস শুরু হতে তোমাদের আরো কয়েকটা দিন বাকি। এই অবস্থায় তোমাদেরকে কিছুটা গাইড করার জন্য মূলত এই ভিডিও। বই কেনার সময় বেশ কিছু বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। কোন কোন বিষয়ে তোমরা সতর্ক হয়ে বইটা কিনবে, বই কেনার সময় কোন কোন বিষয়ে তোমরা সাবধানতা অবলম্বন করবে তাও বলে দেবো এই ভিডিওতে। কিন্তু ভিডিও শুরুর আগে বা বইয়ের তালিকা নিয়ে আসার আগে একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই যে এই বুকলিস্টের কোনো বইয়ের কোম্পানি বা প্রকাশকের দ্বারা উৎসাহিত হয়ে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করছি না। মূলত সাবজেক্ট এক্সপার্ট বা বিষয় শিক্ষকদের মতামত নিয়ে আজকের এই ভিডিওটি তোমাদের সাহায্যার্থে মূলত তৈরি হচ্ছে। তাই তোমরা যারা প্রথম আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে। চলো, কোন কোন বিষয় নিয়ে তোমরা একটু সাবধানতা অবলম্বন করবে আর কোন কোন বইগুলো তোমরা কিনবে। দেখো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে কিন্তু সমস্ত সতর্কতামূলক বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি। প্রথমেই দেখো রয়েছে নতুন প্রিন্ট, একেবারে লেটেস্ট প্রিন্ট দেখে বই কিনবে, কারণ তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে জেনে গেছো বিভিন্ন পত্র পত্রিকা কিংবা ইউটিউবের দৌলতে যে এবছর সিলেবাস কিন্তু সংশোধিত হচ্ছে, তাই নতুন প্রিন্টের বই কিনে ফেলাটা কিন্তু ভীষণ জরুরি। পর্ষদ নির্ধারিত টিবি নাম্বার আছে কিনা দেখে নেবে। টিবি নাম্বার বিষয়টি কি একটু নিচে দেখো, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা বইয়ের সেকেন্ড পেজ। দেখো ঠিক উপরের দিকে এই বক্স, লাল বক্সটি রয়েছে, সেখানে দেখে নাও রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রবর্তিত নতুন পাঠ্যসূচি 2015 অনুমোদিত, পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য লিখিত, ভাইড টিবি নাম্বার WBBSE/T1/27B/90/19/23। এই ধরনের একটা টিবি নাম্বার পাওয়া বই বা প্রিন্টেড অবস্থায় রয়েছে, এইরকম বই কেনার চেষ্টা করবে। বাজারে অনেক জনপ্রিয় বই রয়েছে যে বইগুলো টিবি নাম্বার পায়নি। বইগুলো নিঃসন্দেহে ভালো, তোমরা পড়তেও পারো, কিন্তু প্রশ্ন যেহেতু মাধ্যমিক পর্ষদ বা মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের মাধ্যমিকের প্রশ্ন রেডি করে বা প্রস্তুত করেন, তারা কিন্তু টিবি নাম্বার যুক্ত বই থেকেই তত্ত্বগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করবে। সম্ভব হলে টেক্সট বই দুটি কেনার চেষ্টা করবে, অর্থাৎ যে লিস্টে নামগুলো দেখতে পাচ্ছ বা পারবে, অথবা তোমরা একটা করে বই নিশ্চয়ই কিনে ফেলেছো অনেকে, তোমাদের বিদ্যালয় থেকে যে বুক লিস্ট দিয়েছে সেখান থেকে নিশ্চয়ই অনেকে কিনে ফেলেছো। যদি কিনে থাকো এই তালিকার মধ্যে যদি থাকে ভালো, যদি না থাকে এই তালিকা থেকে প্রথম বা দ্বিতীয় নম্বর বইটি তুলে নিতে পারো। প্রশ্নবিচিত্রা, প্রশ্ন সংকলন বা কোশ্চেন ব্যাংক এখনই কেনার কোনো প্রয়োজন নেই, কয়েক মাস অপেক্ষা করো, মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগুলো সব কমপ্লিট হয়ে যাক, তখন দেখবে বাজারে যে প্রশ্নবিচিত্রা বা প্রশ্ন সংকলন বা কোশ্চেন ব্যাংকের যে এডিশনগুলো আসবে তাতে এবছরের মাধ্যমিকের প্রশ্ন যোগ থাকবে, এবং সেটা ভীষণ দরকার তোমাদের প্রস্তুতির জন্য যে এবছর কোন কোন প্রশ্নগুলো এসে গেল। আর পাঠ্য বই এবং সহায়িকা বই একই লেখক বা প্রকাশকের না হলেই ভালো, অর্থাৎ তোমরা যে পাঠ্যপুস্তকটা কিনলে
যে প্রকাশনীর বা যে লেখক লিখেছেন সেই লেখকের সহায়িকা না কেনার পরামর্শ আমি দিচ্ছি। তার কারণ হচ্ছে, তাহলে অন্য একজন অথারের যে ভালো বইগুলো রয়েছে বাজারে সেখান থেকে নিলে তোমার কাছে তথ্যটা অনেক বেশি এসে পৌঁছবে বা লেখার স্টাইলটা অনেক ভিন্ন ধরনের তুমি পাবে। সেক্ষেত্রে তুমি মাধ্যমিকের প্রস্তুতি সারবার সময় অনেক বেশি বৈচিত্র্য আনতে পারবে তোমার উত্তরের মধ্যে। সেই জন্য বলবো পাঠ্য বই এবং সহায়িকা বই এক না হলেই ভালো। এখন দেখে নিই তোমাদের জন্য সেরা বই কোনগুলো রয়েছে। বাংলা পাঠ্য বই, এটা মধ্যশিক্ষা পর্ষদে তোমরা স্কুল থেকেই পাচ্ছ। বাংলা ব্যাকরণ বই, এক্ষেত্রে যারা একটু এগিয়ে থাকা ছাত্র তারা অবশ্যই পি আচার্য, বিচিত্রা প্রকাশনীর, এটা দীর্ঘদিনের বই, খুব সুন্দর লেখা, ওই বইটা তোমরা কেনার চেষ্টা করবে। এছাড়া জনপ্রিয় বই পরপর দুটো রয়েছে, দেখো কালীপদ চৌধুরী বাণী সংসদের এবং রায়ন রায় সাঁতরা প্রকাশনীর, এই বইগুলো তোমরা কিনতে পারো। এই তিনটের মধ্যে তোমাদের পছন্দের যে কোনো একটি বা দুটি কিনে ফেলতে পারো। বাংলা সহায়িকা বই মাধ্যমিক বাংলার শিক্ষক ছায়া প্রকাশনীর অথবা মৌলিক লাইব্রেরির সরল মাধ্যমিক বাংলা সহায়িকা, এই দুটো বই যে কোনো একটা কিনলেই চলবে। ইংরাজি পাঠ্য বইও একই কথা বলবো, এটা তোমাদের WBBSE বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া গ্রামার বইটা তোমাদের কিনতে হয়। এক্ষেত্রেও বলবো যে তোমাদের বিদ্যালয় থেকে যে বই দিয়েছেন বা যে বুক লিস্টটা তোমাদেরকে দিয়েছে সেই বই থেকেই তোমরা বইটা নিশ্চয়ই কেনার চেষ্টা করবে। সেই সঙ্গে এই বইগুলোকে একটু নজরে রাখবে, হিডেন ট্রেজার, একে চ্যাটার্জি এবং টিকে পোদ্দারের নিউ ইন্ডিয়ার এবং পিকে দে সরকারের যে মাধ্যমিক ইংলিশ রয়েছে গ্রামার ক্যালকাটা বুক হাউসের। আশা করি এই বইগুলো থেকেই তোমাদের বুক লিস্টে থাকবে, তবুও একবার নজরে রাখবে যে এই বইগুলোই কিন্তু বাজারের সেরা বই। এবং ইংরাজি গ্রামার নিয়ে তোমাদের অনেকের ভীতি থাকে, তো সেই কারণে সঠিক ইংরেজি গ্রামার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে সমস্ত বই, সেই সমস্ত বইগুলো তোমরা কেনার চেষ্টা করবে। ইংরাজি সহায়িকা বই, এক্ষেত্রেও দেখো ডিপি ভট্টাচার্য নিউ লাইট ছায়া প্রকাশনের ইংলিশ টিউটার অথবা রায়ন মার্টিনের ইংলিশ কম্পেনিয়ন, যে কোনো একটা তোমরা কিনবে। তোমার বিদ্যালয়ের শিক্ষক কিংবা তোমাদের যে প্রাইভেট টিউটর থাকেন তার পরামর্শ নিয়ে এই বইগুলো থেকেই যে কোনো একটা বই তোমরা চেষ্টা করবে কেনার জন্য। গণিত পাঠ্য বই মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া বা স্কুল থেকে তোমরা পাচ্ছ, সেই সঙ্গে সহায়ক বই হিসাবে তোমরা নবম দশম গণিত অমিতাভ মিত্রের, এটা তোমরা কিনতে পারো। ভৌত বিজ্ঞান পাঠ্য বই, এক্ষেত্রে তোমরা অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষ, বইটার লেখা খুব সুন্দর করেছে এবং তথ্যগুলোকে খুব সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে দিয়েছেন, এটা রাখবে, তোমরা অবশ্যই কেনার চেষ্টা করবে। এবং মাধ্যমিক ভৌত বিজ্ঞান ভূঁইয়া সাহা প্রান্তিকের এবং ছায়া প্রকাশনীর যে দুয়ারি গাঙ্গুলি মাইতির ভৌত বিজ্ঞান, এই দুটো থেকে যে কোনো একটা কিনলেই চলবে। কিন্তু প্রথম বইটা আমি বলবো যে প্রথম বইটা তোমরা কিন্তু কেনার চেষ্টা করবে, খুব সুন্দর লিখেছেন এই ভট্টাচার্য ব্রাদার্সের যে অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ। ভৌত বিজ্ঞান সহায়িকা হিসাবে ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক ভূঁইয়া ধরের লেখা বইটা নিঃসন্দেহে ভালো, এটা তোমরা কেনার চেষ্টা করে নেবে। আর জীবন বিজ্ঞানে দুটো বই বলবো, একটা সাঁতরা বসু প্রান্তিকের, যেটা এবছর খুব সম্ভবত কিছু কিছু জায়গায় পৌঁছেছে, সাঁতরা এবং মণ্ডল, তোমরা একটু নজর রাখবে প্রান্তিকের বই, কোনো কোনো জায়গায় পৌঁছেছে সাঁতরা বসু, কোনো কোনো জায়গায় পৌঁছেছে সাঁতরা মণ্ডল, তোমরা দুটোই খেয়াল রাখবে যে প্রান্তিকের বই এবং সেই সঙ্গে দুলালচন্দ্র সাঁতরা। আমি বলবো দুটো বই কিনবে, যারা একটু এগিয়ে থাকা স্টুডেন্ট তাদের পক্ষে সাঁতরা বসু প্রান্তিকের বইটি নিঃসন্দেহে অনেক বেশি তথ্য নির্ভর, আর যারা একটু মধ্যমেধার ছাত্র তাদের ক্ষেত্রে দুলালচন্দ্র সাঁতরার সহজ প্রাঞ্জল ভাষায় লেখা দুটো বই তোমরা কেনার চেষ্টা করবে ভালো রেজাল্টের জন্য। জীবন বিজ্ঞানের সহায়িকা বই হিসাবে ডক্টর সুশান্ত কুমার চক্রবর্তী ছায়া প্রকাশনী, এক্ষেত্রেও তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, দেখো প্রান্তিক সাঁতরা পাবলিকেশন কিন্তু সহায়িকাটা আমরা টার্গেট করছি যে অন্য একটা প্রকাশনী ছায়া প্রকাশনী, যার জন্য কি হবে তোমাদের মধ্যে যে লেখার বৈচিত্র্যতা অনেক বেশি চলে আসবে। ইতিহাস পাঠ্য বই ইতিহাস ও পরিচয় পরিবেশ চর্চা সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত,
এটা আমাদের যে ইতিহাসের শিক্ষক মহাশয় গণের খুব প্রিয় একটা বই, খুব তথ্য নির্ভর, সেই সঙ্গে ইতিহাস ও পরিবেশ ডক্টর জি কে লাহিড়ি ও সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনীর। এই দুটো বই খুব দারুণ বই। একটু যারা ওই যে বললাম এগিয়ে থাকা ছাত্র বা যারা একটু বেশি পড়াশোনা করতে চাও, বেশি জানতে চাও ইতিহাসকে ভালোবেসে, যারা একটু বেশি পড়াশোনা করতে চাও, তারা অবশ্যই বলবো এক নম্বরটা কিনবে। আর সবার জন্য থাকছে জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস সহায়িকা বই, মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ কৃষ্ণেন্দু পাল অথবা রায় মার্টিনের যে ইতিহাস বিচিত্রা রয়েছে, দুটোর যে কোনো একটা কিনলেই চলবে। ভূগোল পাঠ্য বই, ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ডু, প্রচুর তথ্য রয়েছে, একেবারে পাতায় পাতায় তথ্য ছড়িয়ে রয়েছে। যারা ভূগোল ভালোবাসো, যারা বেশি পড়াশোনা করতে চাও কিংবা যারা উচ্চশিক্ষায় ভূগোল লাগতে চাও, তাদেরকে অবশ্যই আমি পরামর্শ দেবো তোমরা প্রথম বইটা কিনবে। ডক্টর যুধিষ্ঠির হাজরা ও অনিরুদ্ধ হাজরার বই রয়েছে দু নম্বরে, এবং তিন নম্বরে যে কানাইলাল মণ্ডল, এগুলো প্রায় সমমানের বই, যে কোনো একটা কিনলেই চলবে। যারা মধ্যমেধা কিংবা একটু কম ভূগোলটাকে ভালোবাসো কিন্তু ভালো রেজাল্ট করতে চাও, তাদের পক্ষে দুই কিংবা তিন কিনলেই চলবে। সেই সঙ্গে ভূগোলের সহায়িকা বই রয়েছে দেখো, মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পাল, এটা খুব ভালো বই করেছে, খুব ভালো সহায়িকা, টপার্স গাইড প্রকাশনীর। সবার বাড়ির কাছে হয়তো এই বইটা পাবে না, কিন্তু বই যে দোকান যাদের রয়েছে সেই দোকানে গিয়ে বললে তারা অবশ্যই এনে দেবে। আর মানচিত্রের জন্য যে বই, ওটা বিদ্যালয় থেকে নির্ধারিত যে বইটা করবে সেইটাই তোমরা ফলো করার চেষ্টা করবে। এই হলো তোমাদের বুক লিস্ট, অর্থাৎ 2024-এর জন্য নবম দশম দুটো ক্লাসের জন্যই কিন্তু বুক লিস্ট বা পাঠ্যপুস্তক তালিকা। আশা করি তোমরা এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবে বা সামনের বছর কোন বইগুলো কিনবে তার একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।